নমস্কার, আজকের গল্প একটি হাসির গল্প, ছাত্র চরিতামৃত, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমি ভয়ে ভয়ে বললাম, না বাবা, ও আমি পারবো না। ক্যাবলা সান্ত্বনা দিয়ে বলল, কোনো ভয় নেই রে পেলা, কুচ পরোয়া নেই, দেখবি একেবারে হীরের টুকরো ছেলে, ভাজা মাছটি অবধি উল্টে খেতে জানে না। আমার হৃদয়ে তখন আশার সঞ্চার হচ্ছে আস্তে আস্তে। বললাম, বটে, নয়তো কি? উৎসাহে দপদপ করে উঠল ক্যাবলার চোখ। বলল, সাতচরে মুখে রাটি নেই আর বিদ্যে, সে আর কি বলবো, তবু কিছু বল, শুনে আশ্বাস পাই আমি। বিদ্যেতে একেবারে সরস্বতীকে বেটে খেয়েছে, হাত পা নেড়ে ক্যাবলা বলে চলল। এমন মাথাওয়ালা ছেলে ভূ ভারতে আর দুটি খুঁজে পাবি না। কিছুই করতে হবে না তোকে, শুধু দুবেলা দু ঘন্টা করে সামনে বসে থাকলেই চলবে। তারপরে মাসান্তে দশটি টঙ্কা দিব্যি ট্যাকে গুঁজে হাসতে হাসতে চলে আসবি। এমন সুযোগ ছাড়িস নে পেলা, চান্স জীবনে দুবার আসে না। আমি সাগ্রহে বললাম, তাহলে লেগে যাই অবিলম্বে। গম্ভীর কণ্ঠে সংক্ষেপে জবাব দিল ক্যাবলা, ব্যাপারটা বুঝি এখনও বুঝতে পারোনি তোমরা? আর কি, স্রেফ টিউশনি, ক্যাবলাই পড়াতো ছেলেটাকে। এখন মাসখানেকের জন্য ওরা সবাই বেড়াতে চলে যাচ্ছে চুনার, তাই বন্ধু হিসেবে ক্যাবলা এই সুবর্ণ সুযোগটি আমার হাতে তুলে দিতে চায়। আমিও ভেবে দেখলাম, মন্দ কি, ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেছে, পাস করতে পারবো কি না সে পরের কথা, এখন তো দু মাস সে নিশ্চিত হয়ে গায়ে ফু দিয়ে কাটানো চলবে। রাত দিন হইচই না করে যদি সকাল বিকেল দু ঘন্টা করে হাজিরা দিলেই দশটি টাকা বাগানো যায়, তাহলে সে সুযোগ ছাড়বে কোন আহাম্মুক? তাছাড়া নিজে রোজগার করতে পারার কত বড় গৌরব আর কি সুবিধা। ম্যাটিনিতে বায়োস্কোপ দেখবার জন্য মায়ের কাছে কাঁদুনি গাইতে হবে না, খেলার মাঠে টিকিটের জন্য উমেদারি করতে হবে না খিটখিটে ছোট কাকার কাছে, বাজারে দু চার আনা হাত সাপাই করতে গিয়ে ধরা পড়ে দু চারটে চটচাপড় খাবারও ভয় নেই। স্বাবলম্বীর চেয়ে সুখী আর কে আছে? মনে মনে ছেলেবেলার পড়া পদ্মটা আওড়ে নিলাম, নিজে শ্রমের অন্ন খাই খুশি হয়ে। অবশ্য অন্নের জন্য এখনও খাটতে হয় না, ওর ব্যবস্থা বাবাই করে রেখেছেন, কিন্তু ওই দশটি টাকায় কদিন তেলে ভাজা, পাঁঠার ঘুগনি, কুলপি বরফ আর লেডিকেনি খাওয়া চলবে? তার হিসেব রাখো। কথাটা ভাবতেই যেন নোলায় বান এলো আমার, শক শক করে খানিকটা লালাই গিলে নিলাম আমি। একেবারে দশ দশটা টাকা, একটা নয় দুটো নয়, একেবারে একের পিঠে শূন্য, সে কি কম? এক টাকায় ৬৪ পয়সা হলে দশ টাকায়, হো হো রে বাবা, ভাবতেই যেন আনন্দে দম আটকে এলো আমার। লটারিতে টাকা পাওয়ার খবরে যে লোকটা হার্ট ফেল করেছিল, আমার দশাও কি তার মতন হবে? মনকে বললাম, একটু ধৈর্য ধরে থাকো, তারপরে মাসের শেষে দেখবো কটা লেডিকেনি খেতে পারো তুমি। পরের দিন যথাসময়ে গিয়ে হাজির হলাম ছাত্রের বাড়িতে টালিগঞ্জ। বাড়ির চেহারা দেখেই মেজাজ বিগড়ে যায়, ছোট একতলা বাড়ি, যেমন নোংরা তেমন বিশ্রী। সেখানে গিয়ে একটা কাঁচা ড্রেন, তা থেকে দুর্গন্ধ উঠছে। আমি গিয়ে দাঁড়াতেই একটা ঘিয়ে ভাজা নেড়ি কুত্তা খ্যাঁক খ্যাঁক করে উঠল। আমি বললাম, আরে থ্যাম থাম, ওই তো রোয়া ওঠা এটুলিকানার শরীর, তার বিক্রম কত? কুকুরটা আবার বলল খ্যাঁক খ্যাঁক, তারপর ল্যাজটা পেটের নিচে গুটিয়ে আর বিশ্রী রকম দাঁত খিচিয়ে এগিয়ে এলো আমার দিকে। মহা ফ্যাচাং বাস্তবিক, কামড়াবে নাকি কুকুরটা? যা চেহারা, ও তো কামড়ালেই জলাতঙ্ক। রাস্তা থেকে একটা থানির তুলে নিয়ে আত্মরক্ষার জন্য তৈরি হলাম। হ্যাঁ গা ভালো মানুষের ছেলে, কীরকম আক্কেল তোমার! কানের কাছে যেন ফাটা কাঁসর বেজে উঠলো একটা, চমকে তাকিয়ে দেখি রণরঙ্গিনী মূর্তি, এক হাতে গোবরের বালতি আর এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়েছে বাঁকা হয়ে। বলি, কি আক্কেল তোমার, কেন আমাদের রোগা বাছাকে ভয় দেখাচ্ছ? একেই বলে দেহটা ভালো নেই, তার ওপরে অমন থানির তুলেছ, যদি একটা ভালো মন্দ কিছু হয় তখন? হাত থেকে হাট ইটটা ফেলে দিলাম বেকুবের মতন। আগে কার কথা বলছেন আপনি? ন্যাকা আর কি, আয় বিউটি ঘরে আয়, ওই খুনে ছোড়াটা তোকে মেরে ফেলবে। বিউটি? ওহরি, এই নেড়ি কুত্তাটার নাম বিউটি? আমার ইটের ভয়ে এরই ভালো মন্দ হবে তাহলে, আমি হেসে ফেললাম।
রণরঙ্গিনী মুখ বাঁকিয়ে বলল, হাসছো? লজ্জাও করে না, কিন্তু ভদ্রলোকের বাড়ির সামনে যে এমনি করে হাঁ করে দাঁড়িয়ে আছো, বাপু মতলব খানা কি? সভয়ে বললাম, আগে মাপ করবেন, ভারী ভুল হয়েছে আপনাদের বিউটিকে না, আর আমি ভয় দেখাবো না, কিন্তু আমি জানতে এসেছিলাম এইটাই কি উকিল এমএন ঘোষের বাড়ি? হাতের গোবরের বালতিটা নামিয়ে মহিলা বলল, এমএন টেমেন বুঝি না বাপু, মহেন্দার ঘোষের বাড়ি এইটাই, আমার ছোট ভাই। তা তুমি কে? আমাকে কে বলরাম পাঠিয়েছে এমএন ঘাসের ছেলে কালাচাঁদকে পড়াবার জন্য? ও বুঝেছি, মহিলা একটি সুস্থির নিঃশ্বাস ফেলল, কেলোর মাস্টার তুমি? অমন খুনের মতন দাঁড়িয়েছিলে কেন? তোমার যা হালচাল, হয়তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ছেলেটাকেই মেরে ফেলবে। আমি ঘাবড়ে গেলাম, এই রে বিউটিকে ঈদ দেখিয়েই বুঝি দশ দশটা টাকায় আশায় আমায় ছায় পড়ল। আমি বললাম, না না সত্যি বলছি, আমি ছেলে পুলেকে না বড্ড ভালোবাসি, কখনো হাত তুলি না তাদের গায়ে। এই ইয়ে মানে এই কুকুরটা মানে বিউটিটা কামড়াতে চাইছিলো কি না, তাই একটু ভয় দেখাবার জন্য মানে ইয়ে আমি ওকে মারতাম না, কে জানে বাবু, তোমার মতি গতি আমার ভালো ঠেকছে না। তা এসেছো যখন তখন বসো ওই ঘরে, কেলো আমাদের সোনার ছেলে, তার গায়ে যদি হাত ফাত তোলো। হাঁকে না, কখনো নয়, রুদ্ধশ্বাসে বললাম আমি। পাশের ঘরে একটা ভাঙা বেঞ্চিতে আমি বসলাম, চমৎকার সাজানো একটি ঘর, একটা নাড়া খাটের ওপর কতগুলো বই খাতা পড়ে আছে, সারা ঘরে মুড়ি থেকে শুরু করে শালপাতার ঠোঙা অবধি ছড়ানো, দেওয়ালে একটা কার্পেটের ছবি বাঁধানো, কিন্তু মনে হচ্ছে হাতি, নিচে লেখা আছে তাজমহল। বসে বসে ঘরের শোভা দেখছি, এমন সময় নেপথ্য থেকে সেই রণরঙ্গিনীর গলা শুনতে পেয়ে আমি চমকে উঠলাম, কেলো? ওরে ও হতভাগা, মরেছিস নাকি? তোর নতুন মাস্টার এসছে যে। চুপ করো পিসিমা, আমি এখন পেয়ারা খাচ্ছি। ওরে মুখ পোড়া আর পেয়ারা খাস না, মাস্টার বসে আছে, পড়বি আয়। পড়বো না হাতি, হীরের টুকরো ছেলের কণ্ঠস্বর শুনতে পেলাম। আচ্ছা পিসিমা, মাস্টারগুলো থেকে সব জমে নেয় না কেন? তাহলে নিশ্চিন্তে পেয়ারা খেতে পারি। ছি বাবা, বলতে নেই ওসব, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। ইস, গাড়ি ঘোড়া চড়ে না কাঁচকলা, বাবাও তো লেখাপড়া শিখেছে। কই বাবার গাড়ি ঘোড়া? সে তো পায়ে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে অফিসে যায়। পিসিমা বলল, ওরে হতভাগা, বাপকে বলতে হয় না ওসব কথা, এখন যা, মাস্টার বসে আছে। মাসিতলা কেন যে মাস্টারগুলোকে চোখে দেখতে পায় না, একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। তারপরেই পরক্ষণেই ঘরের মধ্যে প্রায় লাফ দিয়ে পড়ল সেই ভাজা মাছ উল্টে খেতে না জানা শ্রীমান কালাচাঁদ ঘোষ, ক্যাবলা যাকে হীরের টুকরো বলে বর্ণনা করেছে, আর যার নেপথ্য কথামৃতে আমি এতক্ষণ রোমাঞ্চিত হচ্ছিলাম। রোগা কালো একটা ছেলে, শয়তানিতে পিটপিটে চোখ, এক হাতে একটা ডাসা পেয়ারা নিয়ে চিবচ্ছে প্রাণপণে, আমার সঙ্গে চোখাচুকি হতেই থমকে দাঁড়িয়ে গেল, গলার স্বর কোমল করে বললাম, এসো খোকা এসো। কিন্তু খোকা সে কথার কোনো জবাব দিল না, ঘরময় খানিকটা পেয়ারার থুতু ছড়িয়ে দিয়ে ফ্যাক ফ্যাক করে হেসে বলল, কি হলো হাসছো যে? হাসবো না, কালাচাঁদ আবার ফ্যাক ফ্যাক করে হেসে বলল, আচ্ছা মাস্টার মশাই, আপনার মুখখানা রকম ঘোড়ার মতন লম্বা কেন? রাগে পায়ের তলার থেকে মাথার তালু পর্যন্ত জ্বলে উঠল আমার, সামলে গেলাম, একটা ঢোক গিলে বললাম, আমার মুখ নিয়ে তোমায় দুশ্চিন্তা করতে হবে না, বসো এখন। কি পড়ো তুমি? বই? বই তো বটে, কিন্তু কি বই? অনেক বই, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল। বেশ, আনো তোমার ইংরেজি বই, দেখি কেমন পড়েছো। কালাচাঁদ খাটের ওপর থেকে একখানা বই তুলে নিয়ে এলো। এ কি, এর যে অর্ধেক পাতাই নেই। তা নেই, কালাচাঁদ ডাসা পেয়ারাটাই মস্ত একটা কামড় দিয়ে বলল, কোত্থেকে থাকবে, ঘুড়ি জুড়তে হলো তো। ঘুড়ি পড়ার বই দিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে উঠল। কি করব, বাবা যে পয়সা দেয় না। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ছাত্রের মুখের দিকে। অঙ্ক কদ্দূর করেছো? যোগ বিয়োগ গুণ ভাগ। বেশ, স্লেট নাও, করো এই অঙ্কটা। কিন্তু কাকে বলছি, চোখের বলকে একটা লাফ মারলো কালাচাঁদ, তারপরে ঘর থেকে বেরিয়ে গিয়ে প্রাণপণে ছুটতে লাগলো রাস্তা দিয়ে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম, কিন্তু কোথাও বোধ করি আড়ি পেতে দাঁড়িয়েছিলেন পিসিমা, কানের কাছে ফাটা কাশরের মতন তাঁর গলা ক্যান ক্যান করে উঠল, হাঁ করে কি দেখছো মাস্টার, ধরো ধরে আলো কেলোকে, নইলে পড়াবে কী করে? সুতরাং আমিও ছুটলাম, এ এক বিচিত্র প্রতিযোগিতা, খানা খন্দল মাঠ ঘাট নালা ডোব
তলোয়ার ডিঙিয়ে কালাচাঁদ ছুটছে, আমিও সমানে ছুটছি পেছন পেছন, শেষ পর্যন্ত ধরে ফেললাম। হোহ, কিন্তু ধরেই কি সামলানো যায় সেই সোনার টুকরো ছেলেটাকে? আঁচড়ে কামড়ে আমাকে রক্তারক্তি করে দিল। প্রাণপণে পাঁজা কোলা করে আমি তাকে ফিরিয়ে নিয়ে এলাম। ততক্ষণ আমার জামার আধখানা ছিঁড়ে ফেলেছে সে, আমার নাক মুখ আঁচড়ে দিয়েছে বেড়াল ছানার মতন, আর গালাগালি আমার চোদ্দ পুরুষের স্বর্গলাভ ঘটিয়ে দিল। মনে মনে যা হচ্ছিল ভাষায় তা কহতব্য নয়। ইচ্ছে করছিল এক আঁচড়ে দিই ছোকরাকে সাবার করে, নিপাত করে এই মহির আবনকে, কিন্তু আশা তখনও ছাড়তে পারি। মাসান্তে দশটি টাকা, দশ টাকায় কত পাঠার ঘুগনি, কতগুলো লেডিকেনি, আর কয় হাঁড়ি কুলপি বরফ হবে এবার আন্দাজ করো দেখি। পাঁজা কোলা করে ফিরিয়ে আনলাম কালাচাঁদকে, হাঁপাতে হাঁপাতে চেয়ারটায় বসে পড়লাম। বললাম, শোনো খোকা, লেখাপড়া একটু না করলে মানুষ হবে কেমন করে? সকল ধনের সার বিদ্যা মহাধন। কালাচাঁদ কোনো উত্তর দিল না, দাঁত বার করে বানরের মতো ভেঙচে দিল আমাকে। তোমার বাংলা বই আনো? আনবো না। আমি স্বর আরও কোমল করে বললাম, ছি খোকা, অমন করতে নেই, লেখাপড়া না শিখলে ভবিষ্যৎ যে ঘোর অন্ধকার, ঘোড়ার ডিম। রাগে সর্বাঙ্গ জ্বলছি আমার, ছেঁড়া জামার শোকে আর আঁচড়ের জ্বালায় শরীর মন দুই চিড়বিড় করছে। বললাম, তর্ক করো না, বই আনো, বই। কালাচাঁদের চোখ পিটপিট করে উঠল, যেন নতুন কোনো মতলব ঠাউরেছে সে। সন্দিগ্ন গলায় আমি বললাম, হ্যাঁ বই। হঠাৎ উপু হয়ে পড়ে খাটের তলা থেকে একটা মেটে হাঁড়ি বের করে আনলো কালাচাঁদ, তারপরে সেটা উপুর করে দিল আমার কোলের ওপরে। এবারে বাপরে বলে প্রলয়ঙ্কর লাফ মারলাম আমি, ধপাত করে এসে বললাম রাস্তায়, হাঁড়ির মধ্যে সাপ। আমার গায়ের ওপর থেকে সাপটা ড্রেনে গিয়ে পড়ল। কালাচাঁদ দাঁত বের করে বলল, আমার হাড়ও হাঁড়ি আছে মাস্টার মশাই, আরও হেলে সাপ। হ্যাঁ, আর আমি দাঁড়ালাম না, আর নয় আর নয়, মাসান্তে দশটা টাকার আশায় পাঁচ মিনিট এখানে থাকলে পৈতৃক পানটি রেখে যেতে হবে। রাস্তা দিয়ে চো চো করে ছুটলাম। সেবারে ছিলাম আমি কালাচাঁদের পেছনে, এবারে কালাচাঁদ আমার পেছনে, আর সেই সঙ্গে টালিগঞ্জের যত কুত্তার দল। কালাচাঁদ ছুটতে ছুটতে তাদের উৎসাহ দিচ্ছে, আরে ছোট 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 বিউটি, ছোট 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 ছোট।